উপস্থাপনাটা আমি বেশ উপভোগ করি, তবে সেটা যদি গান রিলেটেড বা সঙ্গীত বিষয়ে কোনো অনুষ্ঠান হয় সেটা আমার জন্য আরও বেশি উপভোগ্য হয়। আমাদের এখনকার প্রজন্মের একজন সিঙ্গার আছে অপু, তাকে দিয়ে 5টি গান আমরা কম্পোজিশন করেছি অলরেডি, এবং সেই 5টি গানের ভেতর থেকে একটি গান অপু গেয়েছে, একটি আমি গেয়েছি, আর একটি ডুয়েট গান, এবং আরও দুটো গান আমরা রেকর্ড করব। তো এটা নিয়ে একটা কোম্পানির সাথে কথা হয়েছে, ওদের ইচ্ছা 5টি গানের একটি প্রজেক্ট তারা করবে। তো এভাবেই ধীরে ধীরে সবগুলো গান আমরা সামনে আনবো। যে গানগুলো বাবা রেখে গিয়েছেন, লিখে গিয়েছেন, আমি বললাম যে 5টি গানের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, সেই গানগুলোই আসবে খুব রিসেন্টলি। এবং ওই যে আইপিডিসির যেই কাজটির কথা বলছিলাম, আইপিডিসি আমাদের গান ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার, এই সিজনে আমারও একটি গান রয়েছে, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, যে গানটি মূল শিল্পী সাবিনী ইয়াসমিন, কিন্তু আমি নতুন করে গেয়েছি, কম্পোজিশন করেছে ইমন সাহা, এবং সুর ছিল শ্রদ্ধা আনোয়ার পারভেজ। তো এই গানটি হয়তো দু এক মাসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। না অবশ্যই, আমি আসলে সবার সাথেই কাজ করতে চাই, সবার সাথে আমি ইনফ্যাক্ট আগেও করেছি, কারণ আমার ক্যারিয়ারটা যখন আমি শুরু করি 1993-তে, প্রায় 30 বছর তো হয়েই গিয়েছে। তো এই ক্যারিয়ারে আমি কিন্তু অনেক গীতিকবি, মানে বাবা ছাড়াও অনেক গীতিকবিদের গানে কণ্ঠ দিয়েছি, এবং আমাদের দেশের যত বড় বড় সঙ্গীত পরিচালক আছেন, শ্রদ্ধেয় সত্য সাহা, আলম খান স্যার, আলাউদ্দিন আলী চাচা, আহমেদ ইমতিয়াজ বুলবুল চাচা, পারভেজ চাচা, সুবল দাস চাচা, ওনাদের প্রত্যেকের সাথে আসলে কাজ করেছি। এবং আমার একটি সুযোগ হয়েছিল যে আমাদের ভারতবর্ষের শ্রদ্ধা বাপি লাহিড়ি, ওনার সুরেও আমি কাজ করেছি। তো অবশ্যই আমি সবার সাথেই কাজ করতে চাই। হ্যাঁ, উপস্থাপনাটা আমি খুব উপভোগ এ কারণে করি, কারণ আমার মা জোহরা গাজী, তিনি কিন্তু একসময় টেলিভিশনে খুব জনপ্রিয় উপস্থাপিকা ছিলেন, উনি একাধারে 4-5টা একক ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করতেন, এবং মা তখন একেবারেই লাইমলাইটে, আমি 80 দশকের কথা বলছি, তো লাইমলাইটে থাকা অবস্থায় তিনি তার এই প্রফেশনটা ছেড়ে দেন, কারণ ছেলে মেয়ে আমরা তখন ছোট, আমাদেরকে মানুষ করবেন এভাবে, এই চিন্তা করে উনি দেখলেন যে যেহেতু বাবা সবসময় ব্যস্ত থাকতেন, মাও ব্যস্ত হয়ে গেলে সংসার কে দেখবে, তো সেই চিন্তাভাবনাটা থেকে মা এটা ছেড়ে দেন। কিন্তু মা যেহেতু এই কাজটা করতেন, তো উপস্থাপনার প্রতিও আমার একটা দুর্বলতা রয়েছে, আমি কিন্তু বেশ কিছু অনুষ্ঠান, বেশ কিছু চ্যানেলে নিয়মিতভাবে উপস্থাপনা করে এসেছি, অবশ্যই এখনও করবার ইচ্ছা রাখি, উপস্থাপনাটা আমি বেশ উপভোগ করি, তবে সেটা যদি গান রিলেটেড বা সঙ্গীত বিষয়ে কোনো অনুষ্ঠান হয় সেটা আমার জন্য আরও বেশি উপভোগ্য হয়। দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে এখন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় যে খুব অস্থির একটা অবস্থা বিরাজ করছে, এবং ইউটিউবের যুগে দেখা যাচ্ছে যে কোনো রকমের কোনো ব্যারিয়ার ছাড়াই অনেক ধরনের কন্টেন্ট ইউটিউবে আপলোড হচ্ছে, এবং সেগুলোর ভিউজ দেখলেও আমাদের সত্যি কথা চোখ কপালে উঠে যায় যে কিছু কিছু কন্টেন্ট আছে যেটা আমাদের শিল্প সংস্কৃতিকে শুধুমাত্র ধ্বংসের দিকেই ঠেলে নিয়ে যাচ্ছে। তো সেই কন্টেন্টগুলোর ভিউজ যখন এত বেশি হয়, ভাইরাল হয়, তখন স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয় যে এটা বর্তমান একটা অ্যালার্মিং সিচুয়েশনে আমরা আছি, কারণ আমাদের হাজার বছরের ঐতিহ্যে বাংলা গানের, বাংলা সংস্কৃতিতে আমরা সমৃদ্ধ একটা জাতি, আমরা কখনোই চাই না যে অপাত্রে পড়ে আমাদের এই সংস্কৃতিটা ধ্বংসের দিকে ঠেলে, মানে ধ্বংসের দিকে চলে যায়। তো আমি দর্শক শ্রোতাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই ভালো গান এবং সুস্থ গানের সাথে থাকবেন, এটাই আসলে আপনাদের কাছে প্রত্যাশা।